কিছু লোক নিজের কাছে এত বেশি মনোযোগী যে তারা বর্তমান দরকারগুলোর দিকে নজর দেয় না প্রভু চাইলে আমার মতো রকম যে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ অনেক কাজ করতে পারেন মানে আমার মতো মনোযোগী আপনারাও হতে পারেন সহায়ক গোষ্ঠীর শুরুর প্রথম দিকে আমি কি করছি তা নিয়ে এত মনোযোগী ছিলাম যে সেটা স্বার্থপরতার মতো মনে হতো প্রভু আমার সহায়ক গোষ্ঠীর জন্য ডাক দিয়েছিলেন আমিও তাতেই মন দিয়েছিলাম যে আমি যে পথে যাচ্ছিলাম তাতে যারা সাহায্য করতো না তাদের সঙ্গে রকম। জাগতিক পৃথিবীতে সেটা চললেও প্রভুর রাজ্যে তা চলে না কারণ অন্যের সঙ্গে দুর্ব্যবহার করলে প্রভু তাতে একটু ক্ষুণ্ণ হন তিনি চান সবাই সবাইকে ভালোবাসুক শুধু যারা দায়িত্বে আছেন প্রভুকে সবচেয়ে বেশি দুঃখ দেয় সেটা হলো নিজের অধীনের লোকেদের প্রতি কোনো আধ্যাত্মিক নেতার দুর্ব্যবহার প্রভু আমায় নেতৃত্বের অভিষেক দান করেছেন কিন্তু তা বলে আমি অন্যের চেয়ে ভালো কিছু নই অনেক বড় বড় চাকুরিজীবী এমনকি সহায়ক নেতারাও নিজেদের লক্ষ্য পূরণে অন্য লোকেদের যত ব্যবহার করেন ততটা মানুষকে ভালোবাসেন বা প্রভুর ওপর ভরসা রাখেন না অনেক সফলতা পাওয়ার জন্যে অনেক ব্যস্ত যে তাদের বাড়ির লোকজন তাদের মনোযোগ চায় জিসাই ও আটান্ন বলে নিজের রক্ত মানুষের প্রয়োজনীয়তা ভুলে যেও না আমরা আমাদের স্বপ্নে আমাদের আহ্বানে লক্ষ্যে যখন খুব ব্যস্ত হয়ে পড়ি তখন সেই নতুন ব্যস্ততায় যতটা দরকার কাজ করে যেতে থাকি তা সে আমাদের যে সে বিষয় হোক গান বাজনা সবেতেই ব্যস্ত হয়ে পড়ি সেই সময় লক্ষ্য রাখতে হবে যে শয়তান যেন আমাদের চারপাশের বিষয়গুলোয় নিজেদের জড়িয়ে না ফেলে তার সঙ্গে সঙ্গে চারপাশের মানুষের প্রকৃত প্রয়োজনগুলোর দিকে সযত্নের লক্ষ্য রেখে যেতে হবে কারণ তা না হলে আমাদের বিবাহিত জীবন আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে কেউ কি শুনেছেন আমি কি বলছি বুঝতে পারছেন সেই জন্যেই একটা গুরুত্বপূর্ণ জিনিস যারা দরকার যে একমাত্র যিশুই জানতেন কোথায় থামতে হবে আমাদের এই যাত্রার পথে সংবেদনশীল হতে হবে কিছু কিছু মানুষের ব্যক্তিত্ব এমন হয় যে তাদের কথা ভাঙলে বা তাদের মতো না চললে বা ভুল করলে যে কোনো সময় তারা রেগে যায় তারা জীবনে কিছুই করতে পারে না কারণ আমরা জানি যে শয়তান কেবলই পথ ঘুরিয়ে দেয় প্রার্থনা করার সময় কখনো কেউ কি বিঘ্ন ঘটিয়েছে শুধু পাঁচ মিনিট প্রভুর উপস্থিতিতে শান্ত হয়ে বসুন তারপর দেখুন কি হয় নিশ্চয়ই নড়তে থাকবেন না একদম না প্রভুর উপস্থিতিতে দশটা মিনিট কাটাতে চাইলে আমাকে তো কম করে তিনবার বাথরুম যেতেই হয় তার মধ্যে ফোন আসে কেউ দরজার নাতে থাকে আপনি বলবেন ঠিক সব সময় এগুলো হয় আহ সবার আগে বলি সহজেই মাথা গরম হলে ফোনটা বন্ধ রাখুন কিন্তু সেল ফোন ছাড়া বাঁচবেন কি করে কেন লোকে যখন খুঁজে পেত না সেই সময় কথা ভাবুন কি দারুণ ছিল না ধরুন দশ মিনিটের জন্য বাইরে গিয়েছি সেলফোনটা নিতে ভুলে গেছি উ আবার ফিরে গিয়ে সেলফোনটা নি আরে কেউ তো ফোন করতেই পারে এটা একটা কাজের মানুষ চব্বিশ ঘন্টা যদি আমার না পেয়ে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে না আমরা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে দিয়া বল তো আমাদের ভাঙতে চায় ইব্রিয় বারোর একের দুই বলে আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধারণ ক্ষেত্রে দৌড়ি বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি আজকাল সবার মধ্যে একটা অনিয়ম দেখা যেতে পারে যেটাকে বলা হয় মনোযোগহীনতার অনিয়ম আমার দুই সন্তানের ক্ষেত্রে একটা ভিন্নতর সমস্যা সারা জীবন রয়ে গেছে আমার কন্যা দুটি সন্তান তাদের নিয়েও মাঝে মধ্যে অন্য সবার চেয়ে একটু বেশি ঝামেলা পোয়াতে হয় নিজেকে লুকিয়ে ফেলবেন না ভাববেন না আপনি এখন এই বলে এসবের মধ্যে মনঃসংযোগ করা যাবে না সবার আগে প্রভুর নিরাময় বিশ্বাস রাখতে হবে তারপর দরকারি সাহায্য গ্রহণ করতে হবে এই সাহায্যের মধ্যে পুষ্টিমূলক সাহায্য চিকিৎসামূলক সাহায্য আছে কিন্তু দিয়াবল সর্বদা চাইবে আপনি আপনার জীবনে দৃষ্টি না দিন এবং মনোযোগ হারিয়ে ফেলুন কারণ মনোযোগ না থাকলে কোনো কিছু সমাপাদন করতে পারবেন না ফলে আপনি হতাশ হবেন কারণ প্রতিদিন পঞ্চাশটা কাজ শুরু করলেও দিনের শেষে দেখবেন সেগুলো যে কে সেই জায়গায় রয়ে গিয়েছে আর সারা জীবন অজস্র কাজ করার পর রাতে শুতে গিয়ে যখন দেখবেন কিছুই হয়নি তখন তার মতো হতাশা আর কিছুই হতে পারে না আর সেই সময় আমি ভোরবেলায় উঠে বাইবেল শিক্ষা টেপ অথবা গান শুনতে শুনতে বিছানা তুলতাম অর্ধেক কাজ হতে না হতেই আমার ফোনটা বেজে উঠত আমি ফোন তুলতে দৌড়ে যেতাম ব্যাস কথা চলতেই থাকতো চলতেই থাকতো এদিকে এক ঢাই বাসন পরে তারপর হঠাৎ মাথায় আসতো যে ডিপ ফ্রিজ থেকে মাছ বার করতে হবে রাতের জন্যে অমনি বাসন কোষণ চুলোয় গিয়ে সেগুলো সব একদিকে ফেলে রেখে ফ্রিজের দিকে দৌড়তাম তারপর মাছ বার করার জন্যে সেখানে পৌঁছে মাথায় আসতো লন্ড্রির কথা ব্যাস অমনি সেটা শুরু করে দিতাম তারপর ওপরে ফিরে এসে পোস্ট অফিসে যাওয়ার কথা মনে পড়তো অমনি যেই গাড়ি বার করতাম ওদিকে ফোনটা বেজে উঠতে ব্যাস আমি ফোনটা ধরতাম তারপর ডে ফিরে আসতে আসতে আমার অবস্থা খারাপ দেব বলতো সারাদিন কী করলে আমি বলতাম জানি না খুব ক্লান্ত চেনা লাগছে কিনা না কথাগুলো মনোরসংযোগ বজায় রাখার জন্যে বিরাট সামর্থ্য অর্জন করতে হবে এবং সমপাদনের মাধ্যমে এগোতে হবে অনেকের ক্ষেত্রে এটা সাহায্য করে তবে মনোরসংযোগ বজায় রাখার জন্যে যা দরকার তা করতে হবে আপনাকে পথচ্যুত করার জন্যে শয়তান সব কিছু প্রয়োগ করবে বাদ চারবার পড়ুন নিয়ন্ত্রণে আছেন প্রভু আমার মনে হয় আমরা অনেক সময় ভয় পাই এটা ভেবে যে যদি সব সময় বিচুৎ চমকের মতো কিছু একটা না করি তাহলে হয়তো আমরা ব্যাপারটা ভুলে যাব কিন্তু মনে রাখবেন যে বাইবেলে বলেছে যখনই আমরা মনে করতে চাই তখনই প্রভু তা মনে করিয়ে দেবেন মনে করানোর ব্যাপারে প্রভুকে বিশ্বাস করুন একটা কাজ করুন কাজ করার সময় সময় পেপার প্যাড রাখুন টেবিলের ওপর রেখে দিন যেই কোনো কাজ করার কথা মনে পড়বে অমনি সেটা প্যাডে লিখে রাখুন কিন্তু এখন যেটা করছেন সেটা ছেড়ে পরেরটা করতে দৌড়বেন না তাহলে শেষে হতাশায় ডুবে যাবেন আমি জানি যে ব্যাপারটা আজ আপনারা বুঝতে পারছেন ভালো করে আমিন অন্য মনস্কতা ও অন্তরায় মার্ক চারে সতেরো এখানে বাণীর বীজ বাপক বাক্য বীজের কথা বলেছে আয়ার চোদ্দ দেখুন সেই বীজ বাপক বাক্য বীজ বুনে পথের পাশে যাহারা তাহারা এমন লোক যাহাদের মধ্যে বাক্য বীজ বুনে যায় আর যখন তাহারা শুনে তৎক্ষণাৎ শয়তান আসিয়া তাহাদের মধ্যে করা হয়েছিল সেই বাক্যহরণ করিয়া যায় আমার বিশ্বাস যে শয়তান এটা বিরোধ করে ও অন্য করে করতো আর সেই রূপ যাহারা পাষারময় ভূমিতে উক্ত তাহারা এমন লোক যাহারা বাক্যটি শুনিয়া তৎক্ষণাৎ আহ্লাদপূর্ব গ্রহণ করে আর তাহাদের অন্তরে মূল নাই কিন্তু তাহারা অল্প মাত্র স্থির থাকে পরে ব্যাপারটা হলো যে আমরা বাণী শোনামাত্র শয়তান চায় না যে আমরা সেটা মনোচ্যুত করি বাইবেল বলে শ্রবণের ভিত্তিতে সত্যকে মাত্রায় চিন্তা ও শিক্ষা দান করবেন সেই মাত্রায় আপনার প্রতি জ্ঞান মূল্য ফিরে পাবেন তাই বলছি যে তবে সত্যিটা হলো এই বাণীর মধ্যে থেকে যদি সত্যি পুষ্টি লাভ করতে চান তাহলে ব্যাপারটা নিয়ে ক্ষণকাল আপনাকে ভাবতেই হবে সবচেয়ে ভালো হয় যদি আপনি এ ব্যাপারে যান আর সেখানে নিয়ে আলোচনা করুন ব্যাপারটা নিয়ে চিন্তা করুন প্রার্থনা করে বলুন আমার শান্তি চুরি করার জন্য জিনিসকে শান্তি চোর বলে থাকি তাড়াহুড়ো করলে ব্যাপারটা ভালো দেখায় না আমি জীবনের ধার বা দ্রুত চলতাম চটপট থাকার জন্য চেষ্টা তো আমি করেছিলাম কিন্তু ব্যাপারটা তেমন ফলদায়ক হয়নি বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাড়াহুড়ো করবো না ঠিক বলছি তো তাড়াহুড়োয় শান্তি বিঘ্নিত হয় তাই স্থির করেছিলাম যে আমি দিয়াবলকে আমার শান্তি চুরি করতে দেবো না তবে তা নিয়ে আপনাকে ভাবতে হবে মনোযোগ দিতে হবে নিজের সঙ্গে আলোচনা করতে হবে আর অনেকেরই নিজেকে এক কোনায় সরিয়ে নিয়ে নিজের সঙ্গে কথা বলা উচিত নিজেই নিজের সঙ্গে কথা বলুন এই আলোচনা সবাই এসেছেন বলে নিজেকে নিয়ে গর্বিত হওয়ার কিছু নেই ধারাবাহিকভাবে এটা করতে হবে অনেক সময় আমরা একটা থেকে আরেকটা বিষয় লাফিয়ে যাই আর রোববার সকালে একটা কিছু শুনি তোর সন্ধে আরেকটা তারপর জয়েশকে সারা সপ্তাহ আরেকটা বিষয় নিয়ে বলতে শুনি সপ্তাহের মাঝে কাজ করতে করতে আরেকটা বিষয় টেপ শুনতে থাকি আর আমরা নিজেদের নিয়ে গর্ব অনুভব করি গোটা বাইবেল লাইনের পর লাইন দাগ দিয়ে রঙিন করে রেখেছিল দেখেছেন আমি কত জানি না তখনই সব কিছু জানতে পারবেন যখন যা শুনছি সেই অনুযায়ী কাজ করে যেতে পারবো শুধু মনে হয় না এই বার্তা কখনোই কাজ করবে না যদি না কয়েক মাস পরে বলতে পারেন ওই বাণীটি শোনার আগের তুলনায় আজ আমি বেশি শান্তিপূর্ণ রয়েছি আমি আপনার সময় নষ্ট করতে চাই না আমার সময় নষ্ট করতে চাই না আপনারা এসেছেন বলে আমি কৃতজ্ঞ কারণ প্রত্যেক প্রচারক বিপুল সমাবেশ প্রচার করতে ভালোবাসি আমিও ভালোবাসি কিন্তু আমি যেটা শুনতে ভালোবাসি সেটা হলো আমার শান্তি আজ বর্ধিত রয়েছে আজ সত্যি বুঝেছি প্রভু নিয়ন্ত্রণে আছেন আর আমার কোনো চিন্তা নেই যেখানে যাওয়ার কথা সেখানে না যেতে পারলেও যেখানে ছিলাম তার চেয়ে আমি অনেকটা এগিয়ে এসেছি আপনারা সম্মেলনে আসার ফলে আমার জীবন পাল্টে যাবে সত্যি কথাটা হলো এই যে এই বক্তব্যকে যদি পরের ধাপে নিয়ে না যান তাহলে তা সম্ভব হবে না এখান থেকে বেরিয়ে কারোর সঙ্গে লাঞ্চে গিয়ে পুরোনো সমস্যা নিয়ে কতবার করলে কিছু হবে না সব বিফলে যাবে যখন এসেছিলেন তা যেমন ছিল লাঞ্চের পরেও তাই থাকবে আমাদের নিয়ে কথা বলা দরকার কিন্তু আমরা সমস্যা নিয়ে কথা বলতে ভালোবাসি একই সমস্যা নিয়ে কথা বলে যাই সেই সমস্যা নিয়েই ভাবি থাকি ভাবতেই থাকি আলোচনা করি যাকে বলি সে ক্লান্ত হয়ে যায় তারপর আরেকজনকে বলি সেই একই কথা ভাবতে থাকি বলতে থাকি ভাবতে থাকি বলতে থাকি কিন্তু তারপরে অবাক হয়ে ভাবি যে সারাদিন কেন এত বিচলিত থাকি মনের মধ্যে দুঃখ চলতেই থাকে আমার শান্তি হারিয়ে যাচ্ছে একটু শান্তি প্রয়োজন আমার কোথায় যে হারালাম কে জানি শান্তি তো ছিল আশাটাশা একটু ছেড়ে মেরুদণ্ডটাকে সোজা রাখা দরকার বহু বছর ধরে ডেভকে দেখে ভাবতাম ওর মতো একটা ব্যক্তিত্ব পেলে ভালো হতো এমন একটা ব্যক্তিত্ব যাতে সব কিছু অগ্রাহ্য করতে পারতাম এমন একটা ব্যক্তিত্ব পেতে চাইতাম যাতে সব অবস্থায় শান্ত থাকতে পারতাম শুধু ভাবতাম একদিন প্রভু বললেন আশাটা আশা এবার একটু ছাড়ো সোজা হয়ে দাঁড়াও দেখি সোজা হয় দাঁড়িয়ে যেটা সঠিক সেটা করো করতে থাকো ও জয় লাভ করো অন্যেরা যা পেয়েছে সেটা পাওয়ার আশায় না থেকে যেটা করেছো সেটা করার চেষ্টা করো আগেই বলেছি আমি ছিলাম সবচেয়ে বেশি হতাশ নিরাশ তার চেয়ে বেশি আর দেখা যায় না শান্তি ককে বলে তা জানতাম না আসলে জীবনে যখন প্রথম শান্তি পেতে শুরু করি যে কথাটা বলতে চলেছি সেটা সত্যি কথা জীবনে যখন প্রথম শান্তি পেতে শুরু করি তখন ভীষণ বিরক্ত লাগতো কারণ অশান্তিতেই তো অভ্যস্ত ছিলাম আমি আর শান্তি পাওয়ার পর সারা রাত চুপ করে বসে থাকতাম এই যে কেউ জেগে আছো হুম ভয়ানক একটা ব্যাপার চিন্তিত ছিলাম না বিচলিত ছিলাম না পাগলও হয়নি কিছুই মাথায় ঢুকতে চাইতো না আমার কিছু বুঝতেই পারতাম না একেবারে আস্থা রাখুন কিন্তু নিজেকে নিয়ে আমি করবটা কি আস্তে আস্তে আসক্ত হয়ে পড়বেন তাতে এখন আরো বিড়বিড় করবেন একেবারে ঝড়ের বেগে নিয়ে যেতে চাইবেন কেবল তাড়াহুড়ো ধার দিয়ে দৌড়বেন না সব সময়। এই শরীরে একটা খরণ হয়ে থাকে তখন মনে হয় মন তার মতো চলছে না আর আপনি সারা রাত ধরে পড়ে রয়েছেন সারা রাত জানি না ঘুমে কেন এত ব্যাঘাত ঘটে সময় নিয়মিত ঘুমে গোলমাম হতো ঘুমনো নিয়ে আমার সমস্যা হতো শেষে আমি বুঝতে পারলাম যে বিছানায় যাওয়া পর্যন্ত আমি কিছু না কিছু কাজ করেই চলেছি সোবার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত হয় ফোনে কথা বলছি নয় বাড়িতে কোনো মিটিং করছি তারপর গিয়ে শুটছি নয়তো ঠিক ঠিক ঘুমোয় যাচ্ছে এখন আমি একটা নিয়ম করেছি কিছু কিছু নিয়ম ভালো চেয়ারে খানিক্ষুন বসে থাকি অনেকেই এটা জানেন আমি দেখেছি যে এটা না করতে পারলে অন্য কিছু করতে পারবো না ওই সময়টুকু বার করতে পেরেছি আমার জীবনে ওটা একটা শান্ত সময় সব কাজ ঠিক মতো করার ভাবনার একটা সময় পেয়েছি আমি ভালো মতো ঘুমোতে না হলে এটা করা সম্ভব নয় ভালো মতো ঘুম না হলে কেন যেন খাপ ছাড়া লাগে আর কি দেখেছি জানেন ঘুম ঠিক মতো না হলে খুব ক্লান্ত লাগে যেই ক্লান্ত লাগে আমি কি হয় জানেন দিয়া বল ওমনি ঢুকে পড়ে কারণ আপনি যখন ক্লান্ত হবেন তখন আপনার সঙ্গে অন্য কারো ঝামেলা সৃষ্টি করার শয়তানের পক্ষে সহজ হবে আবার বলি ঘুম ঠিক মতো না হলে খুব ক্লান্ত লাগে যেই ক্লান্ত লাগে অমনি কি হয় দিয়া বল ওমনি ঢুকে পড়ে কারণ আপনি যখন ক্লান্ত হবেন তখন আপনার সঙ্গে অন্য কারোর ঝামেলা সৃষ্টি করাই শয়তানের পথে সহজ ঘুম হয়নি না বিরক্ত লাগছে অতএব আমার যেটা করা উচিত সেটা করতে পারছি না বলে সারা পৃথিবীর সমস্ত লোক একদিনের জন্য আমায় ছেড়ে দেবে না নিশ্চয়ই আর মাঝে মাঝে এক একদিন মনে হয় আজ আমায় একটু ছেড়ে দিলেই ভালো আর সেটা কোনোদিন সম্ভব নয় তাই নয় কি না না কোনোদিনও হয় না আমার মনে আছে বহু বছর আগে আমার একদিন হয়েছিল ও আজ আমার হরমোনের মাত্রাগুলো ওপর নিচ করছে আমার বয়স যেন একশো পাঁচ বছর সারা দেহ ব্যথা মনে হচ্ছিল আর একটু কফি খেতে খুব ইচ্ছে করছিল কেউ যেন আমায় আজ বিরক্ত না করে ডাকাডাকি না করে দয়া করুন প্রভু আজ যেন কেউ আমায় বিরক্ত না করে তারপর আমি গেলাম চান করতে আর শাওয়ারের তলায় যাওয়ার সময় তোয়ালটা টয়লেট সিটের ওপরে রেখে দিয়েছিলাম এদিকে শাওয়ার তখন চলছে জল এদিক ওদিক ছিটে পড়ছে সে তো পড়বেই হঠাৎ ডেবের আগমন ডেব বলল আরে তোয়ালেটা টয়লেট সিটের ওপর কেন রেখেছ সত্যি আজ নয় আজ অন্তত নয় আসলে ডেভ একজন ইঞ্জিনিয়ার তাই সব কিছুই ওর মানে বোঝাতে চাইল কিভাবে বার্থটপ থেকে নামতে হয় আর আমি বাড়িয়ে বলছি না এদিকে আমার ভাল লাগছে না কারণ সেই দিন তো কাউকে আমি চাইছিলাম না কাউকে না কারণ আমি কাউকে পছন্দই করি না সারা জীবন ধরেই বার্তা থেকে আমি নেমে চলেছি আমি জানি এটা আমাকে শেখাতে হবে না আজ নতুন করে একেবারে অন্য জায়গায় কখনো তোয়ালে রাখবে না ওখানে রাখা ঠিক নয় আমি বলেছিলাম ওখানে তোয়ালেটা রাখলে কী হবে ও বলেছিল ওখানে সাওয়ারটা আছে আবার তোয়ালেটাও থাকবে শাওয়ার থেকে যখন সরে আসবে এভাবে ডেভ ছাড়া আর কে ভাবতে পারে বলুন সাওয়ার থেকে যখন সরে আসবে তখন তোয়ালেটা দেখতে পাবে না ফলে ফাটা ফোটা করে তোয়ালে না পাওয়ায় জল ঝরতে থাকবে আমি বলেছিলাম আমরা দুজনে বাথরুমে মানে মনে মনে ভাবছিলাম প্রভু থাক না আজ নয় তোয়ালে নিয়ে দুজন তর্ক তোলল যদি তোয়ালে রাখার একটা জায়গায় করতে তাহলে তোয়ালেটা অন্য জায়গায় থাকতে হতো না আমায় কথাটা শুনতে পারতে এমন কথা বলেছিল তোয়ালেটা নিয়ে আমি দরজা তারপর শাওয়ারের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে বলেছিলাম সকালে উঠে মোটেই আমি শান্তি পাবো না এটা নয় সেটা নয় আর ভাল লাগছে না এটা নয় ওটা নয় কি আপনাদের এমন সাভার ছিল নাকি আমি শুধু গড় গড় করতাম এটা নয় ওটা নয় নয় আমি শুধু চাইতাম সকালে উঠে কফিটা নিয়ে একলা বসে থাকি আপনারা কি ভাবছেন আমি জানি এই রকম একটা দিনও দেওয়া বলা আপনাকে চাইবে না করতে কোনো বিশ্রাম পাওয়া যায়নি ছোয়ার আগে পর্যন্ত ব্যস্ততা তারপর ধপ করে শুয়ে পড়া মন কিন্তু নিজেকে থামাতে পারেনি তাই আমার ভালো করে ঘুম আসেনি তারপর সকালবেলা জড়তা নিয়ে ঘুম ভাঙলো ফলে সকলকে দোষারোপ করা শুরু করলাম এটা আমাদের বিরক্তিকর এক দোষ কারণ যখন যেটা করা উচিত তখন সেটা আমরা কিছুতেই করি না প্রতিদিন সঠিকভাবে জীবন শুরু করতে হলে প্রভুর সঙ্গে থাকতে শুরু করুন আর তার বাণী নিয়ে শুরু করুন প্রার্থনার মাধ্যমে শুরু করুন বহু বছর ধরে আপনি হয়তো শুনেছেন নিশ্চিতভাবে প্রতিদিন বাণী গ্রহণ করুন ও প্রার্থনা করতে থাকুন যদিও সেই কাজ আমরা করি তবুও জীবনে সেটাকে অগ্রাধিকার অনেক সময় দিই না এই বিষয় ছোট্ট একটা বুদ্ধি দি নিজের কাজের মধ্যে প্রভুকে ঢোকাবেন না প্রভুকে ঘিরে নিজের কাজ করুন হয়তো আপনারা আজ সেই লড়াই করছেন যে লড়াই বহুদিন ধরে আমি করে এসেছি পড়াশুনো ও প্রার্থনার সময় পার করতে চেষ্টা করুন কারণ আমারও সেটাই দরকার ছিল প্রভুর বাণী আমাদের আত্মার খাদ্য ঠিক যেভাবে খাওয়া দাওয়ার সময় আমরা বার করি সেইভাবেই প্রভুর বাণীর গ্রহণের সময়ও বার করুন আধ্যাত্মিক পুষ্টি গ্রহণ করুন যাতে দরকারে বলশালী হতে পারেন প্রভুকে সময় দিয়ে তাকে সম্মান জানানো দরকার প্রার্থনায় প্রতিটি অবস্থা জানিয়ে আমাদের প্রভুকে সম্মান জানানো উচিত এই পদ্ধতিতে আমি বহুদিন চেষ্টা করে গেছি অবশেষে একদিন অনুভব করলাম যে প্রভু আমাদের বলেছেন তোমার কাজের মধ্যে আমাকে ঢুকিও না আমায় ঘিরে তোমার কাজ সাজিয়ে নাও তাহলে সব কিছু সঠিক কাজ করবে আর প্রতিদিন যতটা তাড়াতাড়ি সম্ভব প্রভুকে অগ্রাধিকারের আসনে বসান তাহলে দেখবেন আপনার দিন সঠিকভাবে চলবে আপনি জানেন না যে জয়স মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জয়েস মায়ের ডট অর্গে অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা